हेलो बंधुरा सबाई केमन आछेन आपनारा जारा आमार लास्ट भिडियोटा देखेछिलेन सेखाने देखानो होयेछिलो जे सामने आसते जाच्छे भयंकर टप 5 हॉरर मुवि लिस्ट। तो बंधुरा आर अपेक्षा करते हबे ना, चले आसलो आपनादेर हाड़ कापिये देवार मतो टप 5 हॉरर मुवि पार्ट 1 एर आरो एकटी भयंकर पार्ट 2 आसते जाच्छे, जे मुविगुलो आरो रहस्य घेरा मात्रातिरिक्त भयेर मुवि। सो व्यूअर्स वेट करुन सामने 5টি হরর মুভির জন্য। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে ফেলুন, কারণ আপনারা আছেন বলেই আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই। সো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। অনেক বকবক করে ফেললাম তাই না? তো চলুন আজকে হাড়কা বানো 5টি হরর মুভি লিস্ট শুরু করা যাক। নাম্বার 5 হিচার। এই মুভিটির ঘটনা একটি যুবক দম্পতিকে ঘিরে। তো ঘটনাটা এমন, বর্ষার রাতে নিউ মেক্সিকো মরুভূমির পাশ দিয়ে গাড়ি চালানোর সময় কলেজের শিক্ষার্থীরা জিম হালসি এবং তার বান্ধবী গ্রেস অ্যান্ডুসকে নিয়ে যাত্রা শুরু করে। তাদের গাড়িতে থাকাকালীন অপরিচিত ব্যক্তিটি একটি মনোবিজ্ঞানী হিসেবে প্রমাণিত হয়েছিল, যে তারা যুবক দম্পতিকে ছুরি দিয়ে হুমকি দিচ্ছিল। কিন্তু জিম তাকে গাড়ি থেকে নামিয়ে রাস্তায় ফেলে দিতে সক্ষম হয় এবং পরের দিন সকালে যুবক দম্পতি জনকে একটি পরিবারের সাথে অন্য একটি গাড়িতে দেখেন। তখন দম্পতিটি ওই পরিবারের সবাইকে বারণ করে ওর সাথে যাওয়ার, কিন্তু তারা না শুনেই চলে যান। পরে তারা দেখতে পান ওই পরিবারের সবাইকে তিনি নৃশংসভাবে হত্যা করেছিলেন এবং পুলিশ এই ঘটনাটি দেখার পর জনকে গ্রেপ্তার করলো। কিন্তু কোনো লাভ হলো না, কারণ জন অনেক নৃশংস এবং হত্যাকারী ছিল, তাই পুলিশকেও সে বাদ রাখেনি। পুলিশকেও ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যা করে। এভাবেই চলতে থাকে আরো হত্যাকাণ্ড। সো এখনো যারা এই মুভিটি দেখেননি তারা অবশ্যই দেখবেন, কারণ এটি অনেক 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 ভয়ঙ্কর একটি মুভি, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। নাম্বার 4 প্যারানর্মাল অ্যাক্টিভিটি। এই মুভিটির ঘটনাটি এমন, একটি অল্পবয়স্ক মধ্যবিত্ত দম্পতি একটি শহরতলির স্টেটার ট্রাক্ট বাড়িতে প্রবেশের পর সেই বাড়ির ভয়ঙ্কর পিচাসরা ক্রমশই তাদের উপস্থিতি টের পেয়ে যায়। এরপর থেকেই প্রতিটি কাজে তাদের প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। তবে রাতের মাঝামাঝি সময় বেশি সক্রিয় হয়ে যায় তারা, তখন প্রতিটি কাজেই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হয় তাদের, এবং বিশেষত যখন তারা ঘুমাতে যায় এবং ঘুমাতে চেষ্টা করে তখনই এই সব ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে। তাদের শরীর একেবারে শূন্যে মিলিয়ে যায়, অনেক ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হয়। আবার কেউ তাদের গলা চেপে ধরল, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এরকম ভয়ঙ্কর পরিস্থিতি অহরহই ঘটতে থাকে তাদের সাথে। সো এখনো যারা এই মুভিটি দেখেননি তারা দেখতে বসে পড়ুন, কারণ এই মুভি যদি মিস করে ফেলেন তাহলে অনেক বড় কিছু মিস করবেন। এবং মুভিটি দেখার সময় হাত দিয়ে চোখটা ঢেকে রাখবেন, কারণ প্রতিটি মুহূর্তই হবে ভয়ানক এবং হাড় কাঁপিয়ে দেওয়ার মতো পরিস্থিতি। নাম্বার 3 দ্য ফোর্থ কাইন্ড। মূলত এই ঘটনাটি একটি হাজবেন্ডকে নিয়ে। আলাস্কার নোমি তার প্রিয় স্বামীর রহস্যজনক মৃত্যুর পরে মনোবিজ্ঞানী অ্যাভিগাইল এমিলি টাইলার একটি সাদা পেঁচা দেখার পরে অনিন্দ্রা ও অ্যামোনেসিয়া রয়েছে এমন ক্লায়েন্টদের সাথে তারা গবেষণা চালিয়ে যায়। যখন তিনি দুটি ক্লায়েন্টের সাথে সমহন ব্যবহার করেন তখন তাদের স্নায়বিক ভাঙন এবং তাদের আবিষ্কারগুলোর সাথে সহিংস মনোভাব থাকে, তবে তারা কি বলেছিল তা তারা প্রকাশ করে না। অ্যাবো যখন জানতে পারেন যে তিনি পেঁচাও দেখেছেন তখন তিনি করুণ পরিস্থিতিতে নিজেকে ধাক্কা মারেন, কিন্তু এত গবেষণা করার পরও তার স্বামীর কিভাবে মৃত্যু হলো তা তারা প্রমাণিত করতে পারছিল না। তার স্বামীর মৃত্যুর রহস্যই রয়ে গেল। তো যারা রহস্যজনক ভূতের মুভি দেখতে পছন্দ করেন তারা অবশ্যই এই মুভিটি দেখবেন। নাম্বার 2 র‍্যাক। এই ঘটনাটি মূলত একটি ফায়ার সার্ভিস দল এবং একটি বৃদ্ধা মহিলাকে ঘিরে। তো ঘটনাটি এমন ছিল, খুব গভীর রাতে একটি বাড়ি থেকে ফোন আসে ফায়ার সার্ভিস অফিসে, সেই ফোনে ফায়ার সার্ভিসের কাছে সাহায্য চায় সে বৃদ্ধা মহিলা, এবং ঘটনার সাথে সাথে ফায়ার সার্ভিস দল সেই থমছমে বাড়িতে উপস্থিত হয় এবং বাড়িতে প্রবেশের পর তারা দেখতে পেল চারদিকে
অন্ধকারাচ্ছন্ন এবং ফায়ার সার্ভিসের সাথে একজন ক্যামেরাম্যানও ছিল যে এই পুরো ঘটনাটি রেকর্ড করছিল এবং কিছুক্ষণ পর পরই সেই ভয়ঙ্কর আর্তনাদ তাদের কানে বাজছিল। তো বন্ধুরা, আপনারা এই ছমছমে পরিবেশের জন্য প্রস্তুত? তো এখনো যারা এই মুভিটি দেখেননি তারা প্লিজ এই মুভিটি দেখুন। আমি বলছি একটুও হতাশ হবেন না। নাম্বার ওয়ান, দ্য মোস্ট হরর ওয়ান্টেড মুভি, দ্য নোন। এই ঘটনাটি এইভাবে শুরু হয়েছিল যে ভুটানে তার চূড়ান্ত মানতের দ্বার প্রান্তে একজন ভূতরে অতীত এবং একজন নবজাতককে পুরোহিতকে ভ্যাটিকান পাঠিয়েছিল। রমনিয়ার এক যুবতী সন্ন্যাসীর মৃত্যুর তদন্ত করার জন্য এবং একটি রাক্ষসী সন্ন্যাসী রূপে এক নৃশংস শক্তির মুখোমুখি হয়েছিল তারা। তাই এখান থেকে বাঁচতে তাদের অনেক পরিকল্পনা করতে হয়। তাই পুরো মুভিতেই রয়েছে হার্ট অ্যাটাক করার মতো ঘটনা। আপনার অজান্তেই আপনার কপালের পাশ থেকে টুপ টুপ করে ঘাম পড়বে। সো বন্ধুরা, এই ছিল আমাদের পাঁচটি হরর ফিল্মের লিস্ট। এখনো যারা এই মুভিগুলো দেখেননি তারা অবশ্যই দেখবেন। আমি বলছি একটু হতাশ হবেন না, শুধুই ভয় ভয় কাজ করবে। সো সামনে আসতে যাচ্ছে হরর পার্ট টু। আই হোপ অবশ্যই আমার ভিডিওটি আপনারা পছন্দ করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবে। এবং লাস্ট একটা কথা, যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন, আমি ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। ধন্যবাদ।